হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে মোবাইলের স্ক্রিন আপনার পিসিতে কানেক্ট করবেন। এটি কোনো কেবলের মাধ্যমে নয়, এটি একটা ওয়্যারলেস মাধ্যমে কানেক্ট হবে। আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা পুরো পর্দায় দেখতে পাবেন আপনার কম্পিউটারে। তো চলুন টিউটোরিয়াল ঢুকে পড়া যায়। আচ্ছা, এবারে যেটি লাগবে সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি সফটওয়্যার লাগবে আর আপনার পিসিতে আরেকটি সফটওয়্যার লাগবে। তো এর সুবিধাগুলো তো আপনারা ইউজ করলেই বুঝতে পারবেন যে আমি আমার কম্পিউটার আমার মোবাইলে দেখতে পাইতেছি অথবা আমি আমার মোবাইলের স্ক্রিন আমি আমার কম্পিউটারে বড় পর্দায় দেখতে পাইতেছি। তো আচ্ছা, যে সফটওয়্যার যেটি লাগবে সেটি হচ্ছে এই যে মিরর ওপি। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে এটি দিয়ে দেবো, মিরর ওপি। এখান থেকে আপনি আপনার সফটওয়্যারটি এই সফটওয়্যারটি ডাউনলোড দিবেন, একদম লো মানে 5 MB সফটওয়্যারটি। তো আমার ডাউনলোড দেওয়া আছে, আমি আর ডাউনলোড দিব না। তো আর কম্পিউটার আর মোবাইল থেকে যে সফটওয়্যারটি ডাউনলোড দেবেন সেটি হচ্ছে আচ্ছা প্লে স্টোর থেকে যে সফটওয়্যারটি ডাউনলোড দেবেন সেটি হচ্ছে সেন্টার। আচ্ছা, এখানে দুইটি সফটওয়্যার আছে, একটি হচ্ছে সেন্টার, একটি হচ্ছে রিসিভার। এই প্রথমটা হচ্ছে সেন্টার আর পরেরটি হচ্ছে রিসিভার। তো সেন্টার কি আর রিসিভার কি, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডের থেকে আপনি কম্পিউটারে নিতে চাইতেছেন না কম্পিউটার থেকে আপনি অ্যান্ড্রয়েডে নিতে চাইতেছেন, এটা হচ্ছে আপনার প্রথমত বিষয়। তো আপনি যেটা করবেন, আপনি আপনার মোবাইলের স্ক্রিনটা আপনি বড় পর্দায় কম্পিউটারে দেখতে চাইতেছেন, তো সেজন্য আপনার মোবাইল লাগবে সেন্ডার অ্যাপস। আর আমি যে স্টোরি দিয়ে দেখিয়েছি এই যে এখানে, এটি হচ্ছে রিসিভার, এই যে উইন্ডোজ রিসিভার। তো এখানে সেন্ডারও আছে, এই যে রিসিভার সফটওয়্যার সেন্ডার সফটওয়্যার। তো আপনি তো কম্পিউটারে রিসিভ করবেন, সেহেতু আপনার কম্পিউটারে লাগবে রিসিভ সফটওয়্যার। এখানে অনেকে ভুল করে, এটি উল্টাপাল্টা হয়ে যায়। তো উল্টাপাল্টা হয়ে গেলে তো আপনার আপনার কাজটাও উল্টা হবে। তো আচ্ছা, তো এখান থেকে আপনি রিসিভার আর অ্যান্ড্রয়েড থেকে আপনি সেন্ডার কি ইনস্টল করবেন। তো আমি আমার ইনস্টল করা আছে। তো তবে আপনার বাসায় ইন্টারনেট অ্যাক্সেস বা ওয়াইফাই থাকতে হবে, এটি হচ্ছে প্রধান কথা। তো কম্পিউটার ইনস্টল করার পরে যেটি হয় সেটি হচ্ছে এই যে সফটওয়্যারটা, এটা আমি ওপেন দিব। তো আমি দেখাচ্ছি এই যে এটা ওপেন দেওয়ার পরে কোনো কাজ নাই। দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনার মোবাইলের মোবাইল থেকে আপনার মোবাইলের সফটওয়্যারটি সেন্ডার সফটওয়্যারটি ওপেন দিবেন। তো ওপেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিক এটা কানেকশন হয়ে যাবে। তো একটু সময় সার্চ নেবে, আপনি মোবাইলে ইনস্টল করলে দেখতে পাবেন। দেখবেন আপনার ব্লুটুথ কানেকশনে যেভাবে অনেকগুলো ডিভাইস পায় বা ডিভাইস যেভাবে পায় ওইভাবে একটা ডিভাইস পাবে, সেটি হচ্ছে আপনার যে কম্পিউটার স্ক্রিনে যে একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে আর আপনার রিসিভার নেম যেটা দেওয়া আছে এটা আপনার শো করবে আপনার মোবাইলে। তো জাস্ট সেটাই একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখবেন রেজিস্টার করতে বলবে, তো এটা লেটার দিয়ে দেবেন। তারপরে দেখবেন চাইল্ড ইন্টারফেস আসবে, তো এখান থেকে প্লে দিবেন। তো প্লে স্টার্ট নাও। আচ্ছা, আমি দেখাচ্ছি এই যে আমার মোবাইলটা কম্পিউটারের সাথে এই যে এই প্লেটা এটা দিবেন। তারপরে আমি এখন এটাকে বড় করব। আচ্ছা, এই যে আমার কম্পিউটারের সাথে আমার মোবাইল কানেক্ট হয়ে গেছে। তো এখন আর আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। আচ্ছা, আপনি যদি এখন রোটেট করেন এটাকে, আমি রোটেট করবো, একটু ব্রাইটনেস একটু বেশি দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন আমি রোটেট করব এটাকে, যে কোনো একটা অ্যাপস থেকে ধরুন আমি ইউটিউবে এটা রোটেট করব। ইউটিউব তো দেখুন এটি একদম সরি তো আপনি এখন এখান থেকে আপনার সুবিধা হচ্ছে আপনি কম্পিউটার কানেক্ট করে এখান থেকে বড় কোনো ফাইল দেখতে পারেন, বা মেইন যে সুবিধাটা হচ্ছে সেটা হচ্ছে গেম খেলতে পারেন। আমি যেটা করি যে এখান থেকে আপনি একটা গেম ইনস্টল করলেন, সেটা আপনি বড় পর্দায় আপনি দেখতেছেন আর খেলতেছেন, বিষয়টা খুবই মজার। তো আচ্ছা, ধরুন আমি একটা যে কোনো একটা ভিডিও চালাবো, ধরুন এই ভিডিওটাই আমি চালানো। তো ভিডিওটা দেখুন খুব বড় করে আসতেছে। আচ্ছা, এগুলো আমি এখন দেখবো না যেহেতু কপিরাইটে আবার কোনটা কী হয়ে যায়। আচ্ছা,
তো এই ছিল বিষয়বস্তু আচ্ছা এখানে দেখানোর কোনো কিছুই নেই পরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ আমাকে মেসেজ দিয়ে বা কমেন্ট করে জানাবেন আমার ফেসবুক পেজে আমাকে সেক্ষেত্রে মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের মেসেজের রিপ্লাই দিতে ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর গিভ আস হিউজ থাম্বস আপ থ্যাংক ইউ